रहा है ना करेगा। আরে ওই হারামজাদা, একটা মাছ কিনতে গিয়ে কি সারাদিন পার করে ভালাবি নাকি? হ্যাঁ, এদিকে কাস্টমারের ভিড় লাগিয়ে রয়েছে দোকানের মধ্যে। তো বুলেট আছে না? আরে বুলেট খাইলে কি তোর পেটে যাইবে? তাড়াতাড়ি আয়। আবার একটা কথাও নেন, মরে গেলে আপনার এই ব্যবসা এখন তো আমার, সুতরাং আমার ব্যবসা লইয়া টেনশন করে আপনি হাটের ক্ষতি করেন না। একবার গেলে গা কিন্তু আর ফেরত আসতে পারবেন না। ওয়ান ওয়ে জার্নি। রাখলাম। আমার পোলায় আমার মৃত্যু কামনা করতে। আরে হারামজাদা, আমি মরলে বুঝবি বাপকে জিনিস। এই বুলেট, ওই 3 নম্বর টেবিলে কি চাই দেখ। সালাম দিলি না যা, আবার দেখা হইলে ডাবল সালাম দিয়ে দেবো। অহন তো দিতে পারো। অহরে মুড নাই এখন। এই তোর তো মুড কোনো সময় থাকে না। হ্যাঁ, এই জীবনে কিছু করতে পারছ? 5 বছর আগে বিয়ে করছ, এখনো বাপ হইতে পারলি না। আরে যেই বউর বাচ্চা হয় না, সেই বউ ঘরে রেখে লাভ কি? কথা ঠিকই কইছেন। আমি এলাকার মধ্যে যতটি বউ দেখছি, তার মধ্যে আপনার বউ 2 নম্বর। মানে 1 নম্বর বউটা মারা গেছে, আপনার বউ এখন সেরা। আপনার বউটা যদি আমার বউ হইতো, আমি বছরে 1টা করে বাচ্চা লইতাম। এতদিন আমার 10টা বাচ্চা থাকতো, আর 10 বছরে আপনি বাচ্চা লইছেন মাত্র 2টা। কামাল ভাই, আপনার দিয়ে আসলে কিচ্ছু হইব না। গেলাম, ভাবি রাইট করে আমাকে বাড়তে। আমি গোসল করে খাবো, ভাত খাবো। আর এমন সুন্দর মাছটা এভাবে উঠারে ভালো রাখছে। তুমি বমি করতেছ? আমি তো বাপ মনে হয়ে গেছি না? হ্যাঁ, পচা মাছের গন্ধে বমি করতেছি আমি। মাছের গন্ধে যদি বাপ পঞ্চায়েত তাহলে তুই ছিলই। আমি দেখছি তোমার বমি করতেছ। কপালে নাই গি ঠক ঠকে লইব কি? বাপ হইতে না কপাল লাগে, কপাল পোড়া কপাল হলে বাপ পঞ্চা না। তুমি আমার পোড়া কপাল কইলা না? পোড়া কপালের পোড়া কপাল কইব না তো কি চাক চলি বললে কইব? এত বড় একটা মাছ কিনার সময় কি এটা ভালো না খারাপ এটা কি তুমি বুঝছো নাই? হ্যাঁ, তুমি আসলে যোগ্যতাই নাই তোমার, বুঝছো? তুমি একটা অমানুষ। আর একটা পচা মাছ আনছি, এর লাগি তুমি আমার অমানুষ কিবা? অমানুষ কইতে পারো মাছটারে? অমানুষ কম না তো কি কম? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চারও যদি কই একটা ভালো মাছ লই আইতে পারবো। আল্লাহ তো তোমারে বিবেক বিবেচনা কিছু দেয় নাই। গাদানা বলো তুমি আমার কত এইরকম একটা মাছ ওর কি নাকে মতে সিদ্ধ দেয় নাই? আরে একটা কথা বলি, একটা কথা যদি আর কইছস তুই, কইলে কি করবা? পোষা মাছ দিয়া বাইরে মেরে ভালাম তোরে। মানুষ চিনস তুই? অন্ধরে লিখে আয়। Saul, sir. On, sir. Hey. জি স্যার, তোমার নাম আলম না? জি না স্যার, শাহ আলম। ও শাহ আলম মানে কি? ওই যে ভাতের হোটেল আছে ওইটা তোমাদের তো? আমাকে হোটেল। আচ্ছা, যে তোমাকে দোকানে নাকি ওর নাম কি, ওই যে ল্যাংরা 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 মতিন, ও নাকি আক্রমণ চালাইছিল ওই যে কর্মচারী, কার বলে ওই যে কলজা ভুনা দিয়া রুটি দেখা দিয়ে চাইছে, কথা সত্য? খাইতে চাইলে খাইবো, দুনিয়াতে আইছি তো খাওয়ানোর লিখা। তাই বলে কি মানুষের কলজা ভুনা দেওয়া রুটি খাইবো? খাইবো। আমার তো মনে হয় কচুর মুখি দিয়ে যদি জল জল করে রান দেয় তাহলে ভালোই লাগবো। স্যার ফাজিল একটা দেবো নাকি চটকান একটা? না না, চটকানা দেওয়ার দরকার নাই, চটকানা মটকানা দেওয়ার দরকার নাই। আমার থানায় লিয়ে দেন স্যার। বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ঘরে বউ আছে বাচ্চা নাই, এত নাই লইয়া বাইরে থাকতে ইচ্ছা করে না। থানায় লিয়ে দেন স্যার। একটা পচা গন্ধ করতে গাইতেছে, এই যে স্যার মাছ থেকে, এই যে পচা মাছ, এই পচা মাছ নিয়ে কই যাইতেছ তুমি? কই যাও কই? আমগো হোটেলে লেবু পাতা দিয়ে হলুদ মরিচ দিয়ে ভুনা হইব, এটা আমগো দোকানে হিট। স্যার ওই হোটেলে মাছ তো আপনার খুব প্রিয়। ওদিকে স্যার, থানায় লইয়া যান মিয়া, আমারে থানায় নিতেই না। হ্যাঁ চলেন। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। আব্বা আসসালামু আলাইকুম। এই যে আরে আবার জিজ্ঞেস করতেছেন কই নিয়ে যাইতেছি? আপনারও থানায় নিয়ে যান, ওই পচা মাছটা আপনারা খাওয়ানো উচিত। আপনি খালি মুরব্বী মানুষ, আপনারা রাইখা যেতেছি হোটেলের মধ্যে পচা মাছ বেচেন। আবার আরে শ্বশুর বাড়ি নিয়ে যাই। আরে শ্বশুর বাড়ি লইয়ে যান, আর নিজে যেখানেই লইয়ে যান, নিজের বাড়ি লইয়ে যান। হ্যাঁ, আগে আমার এই হোটেলের হাড়ি পাতিল থালা বাসন এগুলো পরিষ্কার করানো লাগবে, তারপরে আপনি যেখানে লইয়ে যান। আমার কোনো আপত্তি কইলেই আমার যাইতে দিবা না। আপন বাপ ওই আমার লোকে কর্মচারীর মতন আচরণ করো, কর্মচারীর বেতনটা তো দাও না। এই সারা তুই আর তোর বউ যে খাস, এটা কোথা থেকে আসে? এই হোটেলের ইনকাম থেকে আসে। হ্যাঁ, নিজের যোগ্যতাটা আজ পর্যন্ত একটা পয়সা ইনকাম করে দেখাইতে পারলি না। কেমনে ইনকাম করবো? আমার কপালই পোড়া, কপাল মন্দ। ইনকাম করবো কেমনে? আমার লগের পোলা পান যারা আমার খাতা দেখে পরীক্ষা পাস করছে, তারা আমার জজ ব্যারিস্টার, আর আমি মেট্রিকও পাস করতে পারি নাই। সৌদি আরব যাইতে চাইছিলাম, খেজুরের বাগানে কাজ করবো, দিচ্ছ যাইতে তুমি আমারে? তোর মতো কাপড় পরে রে সৌদি পাঠাইলে ওই আরবের লোকজন না খাইয়া মরবে। আরাম দাদা দেখছেন স্যার, দেখছেন এটাকে বাপ শুনলাম কথাবার্তা। আই আই হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। কে একটা অপয়া লোক করে নিয়ে যাবো, পরে দেখা যাবো যে আমার খালি থানাটা আছে, পুলিশ বলে একটা জিনিস শোনায়, মার মাছ আয় আসো আসো। দেখলি তো, পুলিশেও তোর মতো পুরো কাপালিয়ে রে থানায় নিতে চায় না, ভয় পায়। চোর প্রমাণ হইল তো? পোড়া কবাইলারে জন্ম দিছে কে? তুমি জন্ম দিছো, তুমি পোড়া কবাইলার বাপ। কি কইলি? আমি মিছা কইছি নাকি? মিছা কইছি? যেটা কইছি হাতাই কইছি। আরে দোকান তো আবার মরে গেলে দোকান কার? তুমি মরে গেলে এই দোকান তো আমি চালাবো। আমার দোকানে আমার লোকে কাউরে আমি কর্মচারীর মতন আচরণ করতে দেবো না। তোমার বড় দরকার না, আজকে থেকে আমি বলবো, আমি দেখা দেবো যে আমার কপালটা পোড়া না। কি খাও? গরম পান, ভাই বাবার গরম পান। রাজ্যে হলো বাসর বাসর, তুমি আমি দোসর। মাঝরাতে কি শুরু করলা? হ্যাঁ, কপালে না থাকলে না এসব পান পরা জর্দা পরা কিছু হইব না। আরে আন্দাজে কথা বলো না তো। সাই বাবার গরম পান যারা যারা যায় না, 5 বছর ধরে এসব পানজর্দা তো কম খাও নাই, ডাক্তার কবিরা সবই তো দেখায় ফেলছি। তোমারও সমস্যা নেই, আমারও সমস্যা নেই, তাহলে বাঁচা হইতেছে না কেন? কারণ কপালে নাই, কপালে না থাকলে কিচ্ছু হইব না। জি আব্বা, কি হয়েছে? কিছু লাগবে? আপনি ঘুমান নাই না? ঘুম কি আর আসে রে মা? এত বড় বাড়ি, কয়দিন পরে ভূত পেত নিয়ে আশ্রয় নিবে। বংশে বাতি জ্বালানোর মতো কেউ আর থাকলো না। আমার এই কপাল পোড়া ফলাটার লগে তোমার বিয়ে দিয়া তোমার কপালটাও পড়লাম। আমারে তুমি মাফ করিয়া দিও মা। আব্বা, অনেক রাত হয়েছে, আপনি ঘুমায় যান। কতক্ষণ লাগলো? বিকালতে সন্ধ্যা যেতেছে, এর কোনো নাম নাই আসার। আপনি আমার দলেন কে? আমি চাচ্ছি। হ্যাঁ, তুমি দেখো তোমার ভাইয়ের বয়ে আমি জানি কিরম উলট পলট হয়ে গেছি। মেয়ে মানুষ দেখলে চাচি কই, আর পুরুষ মানুষ দেখলে বাপ কই। আল্লাহ খালি আমার হায়াত রাখছে দেখি, এখনো তোমার সামনে দাঁড়ায় আছি, নাহলে কবে মরে যেতাম। তুমি না আমার বাইরে ভয় পাও না? আর বুঝো না, তুমি ভালোবাসার জোরে সাহসটা উতলে উঠছো, কিন্তু আমি মরার ভয়ে ভালোবাসা পলে গেছে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি তোমার প্রেম করতে পারবো না। কি কইলা তুমি? আমার ভাই তোমার মারা না কেন জানো? কারণ তোমার মরণ আমার হাতে লেখা। আমি বোরকা পরে আইছি আজই তুমি আমার বিয়ে করবা সেই জন্য। আরে আমি তো জীবনে বিয়ে করবই না। আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবারই কয়ে যে মরা যাতে জিন্দেগিতে বিয়ে না কর। বিয়ে না করলে ছেলে মেয়ে নায়নাত কর কইতাইবো। ওসির বোন হুকুম না? ও হাও তাই তো। বিয়ের মজা না করলে বুঝবা কেমনে? তোমার ভাইয়ের ভাই আমার জীবন। কি করো তুমি? আমার মতো বাঘ থাকতে জেলের সাথে প্রেম করো, জেল বিড়ালটা মাইনের ভাই পলাইলো। তুমি দাঁড়াও, আজ করে দেখতেছি পরে শেষ দিতে পারবো। হালাই গেল কই? বিষয়টা তো বসের জানাই। তোর বস, আপনার বোন তো ওই বুলিটের সাথে খাল পরে দাঁড়িয়ে প্রেম করতেছে। ভাই 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 আমি ভুল করছি ভাই, বিশ্বাস করেন। আমি বগুড়ে কইছি যে আমি তোমার লাগে প্রেম করবো না, বিয়ে তো দূরের কথা আমি জীবনে তোমার লাগে দেখাই করবো না। বিশ্বাস করেন, আমার মাফ করে দেন। আল্লাহর পো পুরো এখন বক্সের কাছে লই যাবো। না 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 ভাই 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 আমরা আপনার পায়ে ধরি ভাই, আপনি এই কামটা করেন না ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি কইছি তো, আমি বগুড়ে কইছি, বিশ্বাস করেন। তুই কোথায় দেশ জানোস? তোরে করবো আমি মাপ, তুই সামান্য হোটেলের কর্মচারী বসের বন্ধুদের দিকে আট পড়াইছস। ভাই আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরবো লাগলে আপনার পায়ে ধরি। আপনি আপনার বসের কাছে কিছু করেন না, আপনার কাম করেন। আমরা তো অভ্যাস করেন, এই যে আপনারা ঘুষ দিতেছি না। আমি আমার হোটেলে যে বাজারের টে বাজারের 500 টাকা টে আপনারা আমি দিতেছি, আপনি আপনার বসের কাছে করেন। সব ছাড়া তো ভাই 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 এটা রাখেন। সরু ভাই আমার ঘুষ দিয়েছে, তোমার সাহস? ঘুষ দেয় নাই, আপনার খুশি করার লেগে দিচ্ছে। আমি ছোট ভাই না, আপনার করেন, আপনার বসের কাছে আপনার পায়ে ধরি, আমার মাফ করে দেন। শেষ পর্যন্ত আমি আর জিন্দিগিতে বকুলের সামনে যায় খারাপ নাই যাও। কারণ তোর বলবো শেষ পর্যন্ত মাফ করে দেন, যা মনে থাকে চলো। টেস্ট করে দেখ। তোর কর্মচারীর বাচ্চা কর্মচারী প্রেম প্রীতি শুরু করছে আমার বোনের লগে, পোড়ামতির বোনের লগে প্রেম প্রীতি করে। কত বড় কলিজা, এত বড় কলিজা কি হওয়া ঠিক হয়েছে? ঠিক না ভাই, আমি কি কর না, আমি তো কই ভাই ওইটাই কই যে ঠিক নাই, ঠিক নাই। তুই ও আমার বোনের লগে কেন প্রেম করবো ভাই? তোর বোন না আমার বোন, মানে আপনার বোন আমার বোন, মানে যে কোনো ধরনের বইনের লোকে তুই প্রেম করবি কি দিঘা? হ্যাঁ, কোনো ধরনের বইনের লোকে প্রেম করবি না বলে কেন প্রেম করবি তুই? হ্যাঁ, কেন করছো যেটা? বইন কেন বইনের লগে তুমি প্রেম করো? ভাই ওরে আমার হাতে ছেড়ে দেন, আমি আপনার সামনে ওরে মারি আপনি দেখেন। আমি জীবনে মানুষ মারি না, আমার একটা শখ আছে ভাই। এইসব মারামারিতে ভাইরাল হওয়া যায় না, তাহলে ভাইরাল না হলে কেউ পৌঁছেও না। পৌঁছে না ওর কলজাটা আমি তোর হাতে দিতেছি। আচ্ছা, কলজাটা হলুদ মরিচ মশলা দিয়ে সুন্দর করে ভুনবি। আজ আমি ওর কলজা ভোনা দিয়ে নান রুটি খাবো। নান রুটি আমার বানায় ব্যবস্থা করবো আমি, নান রুটি কোনো ব্যাপার না। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো না ওই কলজা ভোনার মধ্যে। আপনি খালি কলজাটা বাইট করে দেন, বাকিটা আমি দেখতেছি ভাই, দায়িত্ব আমার। তুই এত কথা কইতেছিস কিল লেগা? মনে হচ্ছে তোর কলজাটা টান দিয়ে বাইট করি। আই ছুরি দে ভাই, ভাই ভাই ছুরি দে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। আপনার পায়ে ধরতেছি ভাই, আমি আর জীবনে আপনার বোনের আশেপাশে যাবো না। আপনার যে কথা দিতেছি, আমি কোনো মায়ের বিয়ে করব না, সারা জীবন এরকম ঘর থাকবো। তা আমার জানটা ভিক্ষা দেন ভাই, সামনে কইলাম কথা দিতেছি ভাই। না না ভাই, ওরে মাফ করেন না, ওরে মাফ করেন না, ওরে মাফ করুন দেবো না। ও কত বড় খারাপ আমি জানি। অল লেগা আমার বাপ আমার 24টা ঘন্টা ফাপড়ের উপর রাখে। এমন খাটনি খাটে এই দোকানে লেগে, ও অসুরের মতন খাটে। সেই কারণে আমার বাপে তুলনা দেয়, দেখ ও কত ঘাটে তুই পারস না। কেমনটা লাগে আপনি চিন্তা করেন। মেরে বলেন, আমার আপত্তি নেই। এই শালা তো আমার চেয়ে খারাপ। জি ভাই, খারাপ লোক। এই তোর ব্যবসার লেগে এই পোলাটা দিন রাত 24 ঘন্টা খাটে। তারে তুই মাইরা ফেলাইতে কইতেছ ভাই? যা কইছি আগে তো তোরে মাইরা ফেলানো উচিত। এই ভাই যা কইছি ডরে কইছি ভাই, সব ডরে কইছি। আমি মনে করছি এগুলো কইলে আপনি কুটি হইবেন, এই জন্য কইছি ভাই। আসলে ও তো আমার ভাইয়ের মতন। আমার কোনো ভাই নেই, আমার ভাই আছে আর কোনো তুই ছাড়া আর কোনো ভাই নেই। আমরা দুজন ভাই ভাই, আমরা তো খুবই আপন। লাগলে আপনি আমার মারেন, ওর মারার দরকার না, আমার মারেন। এই হালাতে তুই জাত অভিনেতা। আজকে গেলাম, আরেকদিন আমু খালি তোর অভিনয় দেখার লিগা। চল আসলাম। যেই বইনের ভাই আছে তার লোকে প্রেম করে, ভাই নাই খালি বইন ফ্যামিলির মধ্যে, ওই জায়গায় উৎসব করবি পাগল। বৌমা, ও বৌমা তাড়াতাড়ি আসো। তামিল কবিরাজের সন্ধান পাইছি। দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ সেখানে যাইতেছে। কাম করো, কাল সকালে শাহ আলম রে লইয়া তুমি যাও গা সেখানে। নাও গেলো। আপা, আমার এসব আর ভালো লাগতেছে না। ডাক্তার কবিরাজ তার কম দেখায়নি, ভাগ্যে যদি না থাকে তাহলে ডাক্তার আর কবিরাজ কি করবো কোন? আরে অল্পতে এত হতাশ হইলে চলে মা? হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা রাখো। তাছাড়া আমাকে শাহ আলমের তো কোনো সমস্যা নাই, মাশাআল্লাহ তোমারও কোনো সমস্যা নাই। আল্লাহ যদি মুখ তুলে তাকায় অবশ্যই হইব। আরে শাহ আলম আমার একমাত্র পোলা। তোমাকে কোনো সন্তানাদি না হইলে আমার বংশ যে এখানেই শেষ। দেন আব্বা। না না বাবা না, আমাদের যে রোগ তাই ধরা হয়েছে, কি ওষুধ দিব সেটাও আমি বুঝতে। সমস্যাটা কার? আমার না আমার স্ত্রীর? পাতে নি, ওটা তোমার না জানলেও চলবে। পানিটা ধরো, সকাল বিকাল বিসমিল্লাহ বলে খাবা, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। হাদিয়া কত? হাদিয়াটা তো আমি 2000 টাকা নেই, তোমরা 1500 টাকা দাও। আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, মলমরে কমু বাবা জীবনে অনেক কাজ করছি, আর কাজ করতে পারবো না। মলম কি কোনো মানুষের নাম? কেরাই মলম। আমাদের ছেলের নাম মলম, মুক্তার ম আর আলমের লম মিলে মলম। ওরকম বাবা অনেক কাজ করছি, আর কাজ করতে পারবো না, এখন তো আমাকে তুমি কামাই করে খাওয়া যা। দেখো অন করে আরে অনের পর পরে গো অনের পর পর তোমার কামাই করে খাওয়া না দূর। এমন গলা চিন্তা কেউ সর্বনাশ হয়ে গেছে তো। কিছু আমি যে পড়া বাড়ি খেয়ে ফেলাইছি, এটা তো তোমার বাড়ি। হাই হাই, এটা তো আমার। এখন তাইলে যে পড়া বাড়ি খেয়ে তার বাস্তু হইব কামেল কবিরাজের পড়া বাড়ি নিতে না তখন। আরে দূর কি কয়, আর টেনশন করো না তো। কেমন লাগতেছে? না কোনো সমস্যা নাই, বুঝছো, কোনো সমস্যা মনে হইতেছে না। আরে মাথাটা একটু ঘুরে আয় আর বমি আয়। কি কইতাছ এগুলো তুমি? আল্লাহ জান কি করো, পুরুষ মানুষের পেটেতে যদি বাচ্চা বাইর হয় আমি এলাকায় মুখ দেখাবো কেমনে? টেনশন করো না, এত টেনশন করতেছ। টেনশন দেখতো কাউয়া রাখতেছে, অলক কর গুন্ডা অলক ওই বুলেট এ কাউয়াটারে পাইরাম কারিনা দুই ভাগ করে ফেলাবি। লরে 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 লড়তাছে কি লিগে? ওরে পোড়া কাপাইলা, জন্মের সময় আমার বাপেরে খাইলি, 9 মাসের মাথায় নিজের মায়েরে খাইলি, এখন আমারে খাইতে পারলি তো শান্তি হয়। জন্মের সময়, জন্মের 6 মাসের মধ্যে তোমার মা মরে নাই, আমি দাদি হারা হই নাই, পয়লা পুরা কইলা তুমি, তারপরে আমি। তুমি তো আমার জন্ম দিছো। শিক্ষা হইছে, আমার শিক্ষা হইছে। আপনার মতো পুরা কইলে জন্ম দিয়া বাপের জন্মের শিক্ষা হইছে। এখন যান ওই কবিরাজের কাছে গিয়ে আমারে উদ্ধার করেন। তাহলে এই পুরুষ মানুষের পেটে যদি বাচ্চা হয় তাইলে আমার মাটির নিচে লুকানো ছাড়া কোনো গতি নাই। খোদা দিতা না দিতা না, তুমি এইটা কি দিলা? চলেন কবিরাজের কাছে যাই, উনি একমাত্র সমাধান দিতে পারবো। টেনশনে কিছু নাই, বলে আমার প্যান্টটা লই আয়। তোমার ব্যক্তি কিনতে খবর জলদি প্যান্ট লই আয়। তুমি বউ 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 এনে বউ, আমি বোরকাটা পরে আইতেছি। হ্যাঁ বউ, খারাপ লাগতেছে, চলে আসছি। আরেকটু 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 আল্লাহ ও আল্লাহ, এই যে বেশি খারাপ লাগতেছে, এই যে চলে আসছে। আরেকটু ভাই একটু জোরে টানেন না। কিছু হইব না, বাচ্চা হইব না, একটা সমাধান মারিব। বাচ্চা বাইরে যেতে পারে, আস্তে 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 চালাতে আস্তে, যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে রে। ওরে আল্লাহ, ধরো না কেন রে, ধরো ওরা ওটা রে, ওরা ভণ্ড করতে ওরা তো। ভাই তুমি এখানে কি করো, কি করো কেনে? মানে আমার স্ত্রী, হ্যাঁ সন্তান হয় না তোমাদের? হ্যাঁ, এবার তার কাছে আসছিলাম, পানি ভরা দিয়েছিল, পরে ওই পানি ভরা ভুলে আমি খেয়ে বেলাইছি। হ্যাঁ তো তারপর পেটের ভিতরে লড়ে চড়ে। আরে ডাক্তারের কাছেও সেটা গ্যাস্ট্রিক এরকম কিছু হইতে পারে, যাও লেহারে লই যেতেছ। আরে এটা একটা ভন্ড, চিটার, বাটপার। কোন কি? আমার পেটের ভিতর নড়ছরে না। এই যে এটা একটা মানসিক ব্যাপার তো, এই জন্য। কয় টাকা দে? 15 টাকা দিছে। টাকা দে। লগে আছে টাকা? নিয়ে আসো। আরে একটা তো টাকা। 15 টাকা গুলো তো টপটা উঠতে পারবো। চাচা 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 খবর কিছু শুনছেন? ভাইজান যে বাচ্চা জন্ম দিতেছে না, এটা একদম ডাহা মিথ্যা কথা। কামেল কবিরাজের পোলা কবিরাজের খুন কইরা এখন নিজে কবিরাজ ওর ঘোষণা দিছে। অলরেডি কাকা পুলিশে ধরে লয়ে গেছে। এখন বুঝবো শালায় কত দানে কত চাইল। ও কি চাচা দোকানের ভিতরে এটা কি এর ফিতা টানতেছে? সরকারি জায়গার উপর দোকান, রাস্তা করবো এখান থেকে। তাহলে কি দোকান থাকবো না? আমরা কি করুম? যে কদিন করতে খরচ করবি, তারপরে ভিক্ষা ভিক্ষা করবো। এটা কোনো কথা? দোকান থাকতে আমরা ভিক্ষা করবো কে? আব্বা আপনার কিছু লাগবে? না আমার কিছু লাগবে না, ওরে দাও, বেশি বেশি দাও, যত ইচ্ছে ওরে খাইতে দাও। 2 দিন পরে তো আর খাবার পাইবো না। বারে আজ 30 বছর ধরে আমি দোকানটা চালাই, কোনোদিন তো কোনো বিপদ হয় নাই। ওই কপাল পোড়াটা যখন কইল যে আমি মইরা গেলে ও দোকানের মালিক হইবে, খোদার কি ইচ্ছা, তখন আমার লগে লগে দোকানদারে উঠাইয়ে নিতাছে। আব্বা যা হয় তা তো হইবই, এত চিন্তা কইরা না। চিন্তা আমি মাগো আমার জন্য তা করি না। আর এই কপাল পোড়াটার জীবনে দুঃখ ছাড়া যে কিছু নাই সেইটা আমি ভালো করে জানি। চিন্তা করি আমার তোমার লইয়া। এই বাদাম মেলা আমি মরার পর তোমার বাদ কাপড় জোটাইতে পারবো না। আমার কপালও যে খুব ভালো তা তো না, আমরা কপালে যা আছে তাই হইব। আপনি ঘুমায় যান, অনেক রাত হয়েছে। আর ঘুম ঘুম ওরে দয়াল, কপালে যদি সুখ না থাকে আমার উঠাইয়ে লয়ে যাও। আমার বাসনের আর কোনো ইচ্ছা নাই। যাও না তা তো হইবই, এত ভাইবা লাভ আছে? যা হইতাছে সব আমার লেগে হইতাছে, আমার কপালের লেগে হইতাছে। আমার মা মরে গেছে ছোটকালে, আমার লেগে আমার আব্বা বিয়ে করে নাই, অথচ আমার কোনো সন্তান হইব না। 30 বছরের দোকান আমগো, সেটাও ভাঙিয়া ফেলাইতে হইতেছে। সব আমার লেগে হইতেছে। আমার লেগে থেকে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। পাগল হয়ে গেছো? কি কথা সেগুলা? কি হইছে? এটাই সত্যি কথা। আমার মনে থাকলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি তোমার অন্য কানে বিয়ে দেবো, অনেক ভালো জায়গায় বিয়ে দেবো। অনেক শান্তিতে থাকবা তুমি। আর আমি যাবো গা, যা যাবার হয়ে যাবো। হ্যাঁ, ঠিক মতো কাজ কর। সকালে পানি দিচ্ছ ইটে? বড় বড় ইটগুলো আলাদা করে বলা, আলাদা করে বলা। এই তোমরা কারা? কি সমস্যা? কি খোরামুদ্দিনের চাঁদা না দিয়ে বাড়ি বানাও। খোরামুদ্দিনের চাঁদা আগে, পরে বাড়ি। এই বন্ধ কর। এই এই তোমরা কারা? খোরামুদ্দিন রে চেনে না, এই মতিন রে চিনে নাও। এই মতিন যদি কয় দৌড়াও, দৌড়াইবা। এই মতিন যদি কয় পয়সা থাকো, পয়সা থাকবা। 10% চান্দা না দিয়ে তুমি আমার এলাকায় বাড়ি বানাইবা, তা তো হইব না চান্দু। ওইসব দিন পাল্টে গেছে, বুঝছো? ওইসব মতিন খোরা মোরা কিচ্ছু লাগবে না। আমি সরকারের অনুমতি নিয়ে বাড়ি বানাইতেছি, আমি কোনো চান্দা মান্দা দিয়ে বাড়ি করবো না। যাও এখান থেকে। এইখানকার সরকার এই মতিন, মতিনের চান্দা আগে, পরে সব। আর যদি না হয়, এই বডি থাকবো এখানে, আর এই মাথা যাইবো বার্মা। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি? বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এ বলে তোরে না কইছি দোকানে না আইতে? তোরে খোরামতিন পাইলে মাটির মধ্যে পুঁততে ফেলে। পাইলে তো আমার ফুটবো, এর আগেই তো আমি নাই। ওই জন্য আসে অল্প হয়েছে আমার বুঝা শেষ। আমার এই কপাল বরস পাতর দিয়ে ঘষলেও বদলাইব না, কিছু হবো না। এলাকা আমি সিদ্ধান্ত লেগে বলাচ্ছি, আমার পাউডারে অন্য জায়গায় বিয়া দিয়া আমি দেড় সত্তর ঘুরবো আর বাপের গান গাব। আমার দয়াল ফুলমনি রে লোহা রেহবান নাই লাগে ঠিক খারাপ খারাপ। আরে তোমার মতো সৎ সাহসী ছেলে তো প্রত্যেকটা গ্রামে দরকার। এইরকম এইরকম সন্ত্রাসী গ্রামে থাকে না। স্যার ভাই তো কমিশনের পথে দাঁড়াইবো। হ্যাঁ হ্যাঁ বেটা, এগুলো কে করছে তোরে? আন্দাজে বানায় বানায় কথা। এই সমস্যা কি? মতিনের মতো যদি একটা সন্ত্রাসী লোক নির্বাচন করতে চায়, ভাই হলো সৎ লোক, ভালো লোক, যোগ্য লোক, সে নির্বাচন করবে। আরে সাবাস, এলাকার মধ্যে এরকম সাহসী লোকই তো নেতৃত্বে থাকবে। সাবাস সাবাস, ক্যারি অন। এই নে তো আলম ভাই এগিয়ে চলো। আরে দিন তোমার সাথে আলম ভাই এগিয়ে চলো। আমরা দিন তোমার আমি নাই আলম ভাই এগিয়ে চলো। আমরা দিন তোমার সাথে আলম ভাই তোমার সাথে আলম ভাই আছে। এত টেনশন আর কিছু তো নাই ভাই জান, গ্রামের সব লোক তো আপনার ভালোই জানে, কমিশনার হলে অসুবিধা। আরে দূর, এমনি হয় না, আমার পোড়া কপাল এগুলো কোনো কিছু হইব না। হইব হইব। ভাবি ভাবি, তো ভাবি আয় পড়ছে। ভাবি ভাইজানের তো কপাল খুলে গেছে। তোমারে কে কইছে? ভাইজান আমি গেলাম দোকানটা বন্ধ করে আই, আপনার কথা কন। এ চল না, আমি বুঝলাম না কেমনে কেমনে কি হয়ে গেল। আমি খোরাবতিন দিয়ে পুলিশে ধরাইছি, তো ওসি সাহেব আমাকে কইল আমি বলে ভালো মানুষ, সাহসী মানুষ, সৎ সাহসী মানুষ, তো ওরা কইল যে আমি ইলেকশনে খারাপ। তারপর সবাই চিল্লাচিল্লি শুরু করলো, মিছিল শুরু করলো, কেমনে কি যে ঘরের মধ্যে হয়ে গেল আমি জানি না। আমি তোমার এটা জিগাই নাই তুমি আবার ফিরে আইছো কেন? তোমার লেগে? আমার লেগা নাকি আঙ্গো আমাকে বাচ্চার লেগা? আমি মা হব, তুমি বাপ হইবা। কপাল নাকি ভালো হয়ে গেল মা? হাসো।